Hello everyone, good morning. আজি যেহেতু শাওন মাহৰ তৃতীয়টো সোমবাৰ, তো সেই গতিকে মই গলত গামোচা চামোচা লৈ একেবাৰে শুক্লেশ্বৰ মন্দিৰলৈ যাব ওলালোঁ। আপোনালোকে চাই থাকিব, ভিডিঅ'টো মই দেখুৱাই থাকিম। আমি আহি পালোঁ শুক্লেশ্বৰ মন্দিৰ, চাই থাকক। আগতে শুক্লেশ্বৰ মন্দিৰত এণ্ট্ৰেঞ্চ সেইটো ফুটপাথেৰে হৈছিল, কিন্তু এতিয়া বৰ্তমান এনেকৈ বনাই দিছে। এইটো এটা খুব ভাল কাম কৰিছে বাৰু। এয়া এতিয়া গুৱাহাটী চিটিখন চাওক, আল্টিমেট বনাই দিছে। কিন্তু চাওক প্লেচবিলাক কি ধুনীয়া বনাই দিছে। এনেকৈয়ে এণ্ট্ৰি হৈ আল্টিমেট গুৱাহাটী। মন্দিৰত সোমাবৰ কাৰণে ভগৱানৰ আৰু শুক্লেশ্বৰ মন্দিৰত এইবিলাক লৈ লৈছোঁ আৰু সোমাবৰ কাৰণে। এয়া শুক্লেশ্বৰ মন্দিৰ এণ্ট্ৰেঞ্চ। বহুত ভিৰ, যিহেতু এতিয়া বৰ্তমান শাওন মাহ চলি আছে, তো সেই গতিকে ভক্তৰ সমাগম ঘটিছে ইয়াতে। এনেদৰে দাদাই ধ্যান কৰি আছে। এনেকৈ মন্দিৰত বহুতো পণ্ডিতবিলাক আছে, সেই পণ্ডিতবিলাকে সকলোৱে নিজে নিজৰ কৰ্তব্যত ব্যস্ত। ওম নম শিৱায়, ওম নম শিৱায়। এইটো মেইন মন্দিৰ, মেইন এণ্ট্ৰেঞ্চ ভিৰ। তো সেই গতিকে মানে ভিডিঅ'টো কৰিব নোৱাৰিম, মই গোটেইখিনি ভিতৰৰ কামখিনি শেষ কৰিলোঁ, বাহিৰত আপোনালোকক লগ পাই আছোঁ। আৰু লগতে মোৰ এইটো এটা দাদা আছে, ব্লগাৰে হয়। পূৰা ভিৰ আৰু। হৰ হৰ মহাদেৱ, হৰ হৰ মহাদেৱ। এইটো একচুৱেলি ভিউ পইণ্ট হয়, তো ভিউ পইণ্টত সকলোৱে ফটো চটো উঠে আৰু। ভিউ পইণ্টতে এই দাদাক লগ পালোঁ। দাদাও, দাদাৰ নাম হ'ল পলাশমণি শইকীয়া। তো দাদাও ভ্লগ বনাই আছে, হিন্দীত ভ্লগ বনাই আছে, অসমীয়াত ভ্লগ বনাই আছে, আপোনালোকে চাব। আৰু লগ পাই পেলাই গম পালোঁ ময়ো নুনমাটিৰ, দাদাও নুনমাটিৰে হয়। তো চেনেলটো চাব, খুব ধুনীয়া ধুনীয়া ভ্লগ দি আছে। ব্ৰহ্মকুমাৰীৰ প্ৰগ্ৰেম চলি আছে, কোনোবাই যদি যাম বুলি ভাবে ব্ৰহ্মকুমাৰীত যাব পাৰে। প্ৰায় 5-3 বছৰ আগতে শুক্লচাৰ্য ঋষিমুনি বুলি এজন ঋষিমুনিয়ে তপস্যাত বহিছিলে,
তো তপস্যাত বহার পিছত যেতিয়া মহাদেবে আশীর্বাদ দিলে, আশীর্বাদ দি পেলাই তেওঁর মনোকামনা পূরণ করলে, আর পূরণ করার পিছত তেওঁর নামেরে শুক্লচার্য মানে শুক্লর ঈশ্বর, তো সেই হিসাবে এই মন্দিরটি স্থাপিত হল শুক্লেশ্বর। বহিম বাবার প্রসাদ কে বনার হয় বাবাজি? এই শুক্লেশ্বর মন্দির। শুক্লেশ্বর মন্দিরত শাওন মাহর প্রত্যেকটু দিনাই দুপুরিয়া 12:45 ভোগ বিতরণ করে, তো ভোগ সকলে গ্রহণ করবর কারণে আহিব পারিব ইয়াতে শুক্লেশ্বর মন্দিরত। আর গধূলি 6 বজাত আরতি স্টার্ট হয়, তো সেইখিনি টাইমত আহিলেও ভাল হয় কারণ কিয় আরতি হয় যেহেতু আরতি চাব লাগে। যাক ভগবানের ভক্ত আছে তেখেতসকলে আহিব পারে। আর খুব সুন্দরভাবে ইয়াতে লিখিয়ে থই দিছে বৈশিষ্ট্য গঙ্গা সেবা সমিতি কার্যালয়বিলাক আছে আর ইয়াতে পুলিশ কন্ট্রোল রুমে হোক বা মেডিকেল রুমে হোক সকল ধরনের ব্যবস্থা করেছে, খুব ভাল পদক্ষেপ লৈছে আর মন্দির কর্তৃপক্ষ। এয়া চাওক এই শুক্লেশ্বর মন্দিরের একেবারে তলর ভিউ পয়েন্ট হয়, যা চাওক এটা উমানন্দ গৈ আছে। শিলর খুব ধুনিয়াক ভগবানের মূর্তিব কাটি কাটি ইয়াতে তলতে রাখা হয়েছে, বহুত ধুনিয়া লাগিছে। আপনাদের সাব আহিব পারিব, শুক্লেশ্বর মন্দিরের একেবারে তলত আছে আর তলর ভিউ পয়েন্ট। আর শুক্রেশ্বর মন্দিরত আহি পেলাই এখেতক লগ পালো, এখেতে বহুত ধুনিয়া ধুনিয়া কথা কলে। একচুয়ালি মোর ককা খুড়া হোক বহুত ধুনিয়া ধুনিয়া সুন্দর কথা কলে, তো আপনার নাম তো কই দিব? মোর নাম সুরেন কলিতা। সুরেন কলিতা, এখেতে একচুয়ালি সমাজকর্মীও হয়, তো সমাজকর্মর লগতে এই বয়সতো যে ইমান কষ্ট করে চলি আছে, এখেতক কেতিয়াবা লগ পালে যদি ভগবানে মিলায় এখেতর লগত ভালদরে একটা ভিডিও বনাম। তো আজিলৈ শুক্লেশ্বর মন্দিরত এখেতক লৈ পেলাই মোর ভিডিওটো সামৰণি মাৰিছো। থ্যাংক ইউ। এটা আপনালোকক ভাল পদক্ষেপ দেখাই আছো, এয়া শুক্লেশ্বর মন্দিরত যাওক, যিসকল এয়া সিঁড়িও আছে সিঁড়িরেও যাব পাৰে ওপৰত, আৰু লগতে যিসকল একেবাৰে বৃদ্ধ বা ধৰক কোনোবাৰ মানে খোজ চোজ কাৰোতে অলপ প্ৰব্লেম হৈ আছে, সৰু বাচ্চাও নিব ভাল। এটা ফ্লিপ